হ্যাম রেডিওর সাহায্যে হাবড়া থেকে উত্তর প্রদেশের বাড়িতে ফিরছেন বৃদ্ধা। খবর পেয়ে এদিন হাবড়াতে এসে পৌঁছান বৃদ্ধার পরিবারের সদস্যরা। মাকে পেয়ে খুশি ছেলে। প্রায় এক মাস তিন দিন পর হ্যাম রেডিওর সাহায্যে পরিবারকে ফিরে পেল উত্তরপ্রদেশের বাসিন্দা বৃদ্ধা। গত মাসের ১৪ তারিখ হাবড়ার রুদ্রপুর মোড় এলাকা থেকে অজ্ঞাত পরিচয় বছর ৭০-এর এক বৃদ্ধাকে উদ্ধার করে হাবড়া থানা। এরপর তার ঠাঁই হয় হাবড়া পুরসভা পরিচালিত বিবেকানন্দ ভবনে, যেখানে হাবড়া পুরসভার পক্ষ থেকে এইরকমই বেশ কিছু ঠিকানাহীন মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি এই ভবঘুরে আবাসনে খাবার দিতে এসে এক ব্যক্তির নজরে আসে বিষয়টি। তিনি বৃদ্ধার ছবি ও ভিডিও তুলে পাঠান হ্যাম রেডিওর কাছে। বৃদ্ধার দেওয়া ঠিকানা অনুযায়ী সম্ভাব্য স্থানে শুরু হয় খোঁজখবর। এরপর তার ঠিকানা নিশ্চিত হয়। মহিলার পরিবারের নিকটবর্তী থানায় খবর যায়। মহিলার পরিবার তাকে চিনতে পারে। বুধবার দুপুরে মহিলার ছেলে ও এক আত্মীয় তাকে নিতে হাবড়াতে আসেন। প্রায় এক মাস তিন দিন বাদে মাকে কাছে পেয়ে খুশি ছেলে। বৃদ্ধার পরিবার সূত্রে জানা গেছে তার নাম আসমা কুরেশি, বাড়ি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায়। জানা গেছে গত মাসের ৭ তারিখ বাড়ি থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। তারপর থেকেই আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুদিন আগে স্থানীয় থানার তরফে আসমার পরিবারকে খবর দেওয়া হয়। এদিন বৃদ্ধার ছেলে মোহাম্মদ শাহাদাত কুরেশি ও তার এক আত্মীয় তাকে নিতে আসেন। বৃদ্ধার ছেলে জানালেন এর আগেও তার মা একাধিকবার নিখোঁজ হয়ে গেছেন, তারপর আবার নিজেই ফিরে এসেছেন, তাই এবারে থানাতে আর তারা কোনো অভিযোগ দায়ের করেননি। এতদিন পর মাকে ফিরে পেয়ে স্বভাবতই খুশি ছেলে। এদিনই বৃদ্ধাকে নিয়ে তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন বলেও জানিয়েছেন। ট্রেন মে আয়া বেটা হ্যায় নাম কে হ্যায় বেটা কা বেটা কে পাকে আচ্ছা লাগা इधर पहुँच यहाँ से ऐसे मिला कि इनकी जो फ़ोटो थी हापुर थाने पहुँची थी। क्योंकि सरोवर ने यहाँ से हापुर थाने पहुँचाई फ़ोटो, तो वहाँ पर मैंने क्या पता मिला कि उन्होंने हमारे पास फोन कर जब वहाँ से हम इधर आए पुलिस ने इसको अच्छा लगा है बढ़िया से। मैं कभी राजस्थान बताती थी अपने आप को, कभी अजमेर शरीफ, कभी कहीं कभी कहीं पहुँच जाती है बड़ी जगह, अब क्यों नहीं आ पाई। ब्यूरो रिपोर्ट न्यूज नोमैन्सलैंड हाबड़ा। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।